ধর 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 পায়ে ধর ছেলে দাঁড়ল না বলো বন্ধু দেখারে বলে দাও বলো বলো তুমি কি খেলে সকালবেলায় আমি কিছুই বলবো না কিছুই বলবো না তোমার মুখে কি লেগেছে সেটা বলো আমাকে কানের পরিয়ে দিয়েছো তুমি কি সুন্দর কানের গুলো ভালো বলো কে পরিয়ে দিচ্ছে কানের গুলো আমাকে আমি পরে দিলাম নিজে নিজে তুমি পরে দিলে নিজে নিজে আমার চুলগুলো কি করে দিচ্ছি সব ভালো করে দাও দেখো বন্ধুরা দীপ কানের পড়েছে এই দেখো হাত দিও না পড়ে যাবে তাহলে কানের দুল পড়েছে দিদি তোমাকে কি ভালো লাগছে খুলো না কেমন লাগছে বলো হবে খুলো না তুমি ভালো লাগছে তোমাকে ভালো লাগছে না তোমাকে কি সুন্দর লাগছে দেখতে কানের বলেছে কানের বলেছে কানের বলেছে তাতা যা কানে তো পড়ে গেছে পড়ে গেছে দিদি মাবে ভাই গেছিল পিউদের বাড়ি শিউলি ফুল আনতে তো শিউলি ফুল নিয়ে এসেছে আমি এখন ধরো মালা গেঁথে দিচ্ছি এরা জাঙ্গুলটা চিবু ইয়ে করিস না নখ কাটিস না তাতে করে বল ফুলগুলো কোথা থেকে নিয়ে আসলি বল ফুলের পেতেটা কয় তোদের দেখ এই যে রাজ শিউলি ফুল কুড়িয়ে নিয়ে এসছে তো এখন মালা গেঁথে দিচ্ছে ওর দিদি দিয়ে এখন খেলা করবে তো ওরা বসে আছে রান্নার চালাই দেখতেই পাচ্ছ পেছনে কাঠ ফাট সব আছে এখানটায় বসে আছে আর বারান্দাটা এখন ভিজে ওই যে আমি এখন হ্যাঁ ওই দিদির ওখান থেকে দেখা তাহলে দেখতে পাবে নাহলে দেখতে পাবে তাহলে ওইখান থেকে বললে তো দেখতে পাবে এইখানটা বললে দেখতে পারে বল এখান থেকে বল বন্ধু ঘরে কাদাটা মাখিয়ে দিবি নে এবার কাদাটা দেখ এরকম করে ঝুলা চিকটা বলে এই যে আমি কাদাটা নিয়ে এসেছি না খুলতে হবে না বন্ধুরা কাদা নেবে না রাজ চিকে করে কাদা নিয়ে এসছে ওইটা দেখাচ্ছে ওর ভাই দু ভাই সবসময় মারামারি মারামারি হয়েই যাচ্ছে ও আড়ি আড়ি নিতে বলছে দিদির সঙ্গে আড়ি কর হ্যাঁ বাড়ি চলে যা তোকে খেলা নেবে না কেউ তুই বাড়ি চলে যা কিছু বলে যা একটুখানি দি হ্যাঁ ও রাগ হয়ে গেছে দীপ ওই যে রাগ করে চলে গেল আর এরা দুজনে এখানেই বসে আছে রাগ করে দাঁড়িয়ে থাক তুই তাহলে তো চলো আর এই যে আমি এখন বসে আছি কাজ এখনো হয়নি ওরা মালা গাঁথছে আমিও বসে আছি ওদের সঙ্গে হ্যাঁ আমিও খেলবো তোদের সঙ্গে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি আজ সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম আমার এখানটা কি হয়েছে জানো এখানটা আমার আমের আটা পড়ে গেছে
আম পুরোতে গিয়ে দেখানটা কালো দাগ হয়ে গেছে, আর এক জায়গায় হয়েছিল সেটা ভালো হয়ে গেছে, আর এটা এখনো আছে। চলো কাজকর্ম গুলো করে নি, রান্না চালায় বসে আছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর কালকের থেকে গতকালকের থেকে আমাদের কারেন্ট নেই, হচ্ছে গিয়ে ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, যে আমাদের কারেন্ট আর নেই, কি হয়েছে জানি না। গতকালকে মোমবাতি জেলে রাতটা কেটে গেছে। মারামারি করবি না, ছোটটা কিরকম রাগ দেখাচ্ছে আজকে, দেখ মুখটা দেখ একবার। মুখটা দেখাও দেবো ভাই, দিকে গন্ধ ভাই দেখা। দীপ, ও দীপ, তোমরা দি কোথায় পুজো করবে? ওকে ধরে নিয়েছো, আমি বলছি ওকে ধরে নিয়েছো, ধরে নিয়েছো, টানো 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 টানো, হ্যাঁ টান, এই রাস দিদিকে টান, তা হ্যাঁ দেখি ধর রাজ ধর ছেড়ে দিয়েছে, যা গোবরে হাত দিয়ে হাতে পারলো না, হ্যাঁ গিয়ে ও গোবরে ও মার ধরছে ছেলেটা, হ্যাঁ ছেলেটা ভাই মেয়েটাকে গোবর হাত দিতে দিতে পারিনি, ও পারলো না, ওকে 500 টাকা দেওয়া হলো না, ভাইরা রেডি হয়েছিল, গরম হয়ে গেছে, গরম ওদের কিছু বল বল আমি গোবরা হাত দিয়ে দরকার, গোবরা হাত করবো।
ভবিষ্যতে কোনো হাত দেবো না, তো এমন জায়গায় বিয়ে দেবো সেখানে যেন গরু থাকে, দিয়ে সেখানে গিয়ে গোবর হাত দেবে। দেবো না, গোবর হাত দেবোই না। আম পড়েছে দেখি ঝড়ে, এ দেখো ঘোরো 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 এদিকে ঘোরো, বলো এদিক তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কলা গাছ ভেঙে গেছে, অনেকটা দূরে হয়ে গেছে, ওই যে জুম করে দেখাতে হবে, তো চলো এখন তুই দুয়ারি যাই দেখি কেমন পরিস্থিতি। ওই যে ওদের জাম গাছে ডাল ভেঙেছে, ও দেখো চলো যাই। তো গাইস আমাদের কাছে আম কুড়নো হয়ে গেছে, তো তারপর মার বাবা গেছিলো পিউদের বাড়ি, আম কত পড়েছে দেখতে গেছে, তো কত আম পড়েছে তোমরা সবাই দেখো, মানে মানে গাছে যত আম ছিল সব পড়ে গেছে। তো বর্মাদের মন খারাপ, অনেক আম পড়ে গেছে, সব তো কাঁচা আম একটাও পাকেনি। আর এই যে ঋষি আর ঋষির ঠাকমা বসে আছে, ঋষির মন খারাপ, আম পড়ে গেছে কত। তো এই যে আমিও এসেছি। তো গাইস ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো নেক্সট ব্লগে দেখা।